আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে মানে ডের যে টেম্পারেচার, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4°C। তো 38.4°C যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি, সেটা দেখা যায় যে 0.9°C কম। মানে এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3-4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা, এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে, সেটা হচ্ছে কাল থেকে আমাদের কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ এবং ঝড় বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস মানে IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ ঊনকোটি ধলাই এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং এক তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, মানে কিছু ডিস্ট্রিক্টে আরো বেশি ডিস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে নর্থ ঊনকোটি ধলাই খোয়াই এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতিতে হেভি রেনফল অনলি হেভি রেনফল মানে 64.5 mm বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতি গোমতি সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মিডিয়াদেরও।